চাঁপাগড়ের এখানে আসার যে ফিলিংসটা পৃথিবীর অন্য কোথাও এই সুখটা নাই। যত জায়গায় ঘুরতে যায় না কেন এই সুখটা কোথায় পাওয়া যায় না। এই কাবাগড়ে যে যদি মানে কেউ যদি মিস করে থাকেন, এখনও না এসে থাকেন, তো আশা করব যে এখানে আসবেন। কারণ আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আপনি এত শান্তি পাবেন যেটা মানে বলেও বোঝানো যাবে না, যে পৃথিবীতে এমন কোনো স্থান তৈরি হয়নি এখন যেখানে আপনি 20 কোটি টাকা খরচ করলেও আপনি কোনো শান্তি পাবেন না। এখানে আসলে যে শান্তিটা পাবেন, যে সুখটা পাবেন এবং যে অনুভূতিটা হবে, আমি এখানে আসার পর আসলে আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না যে কীরকম লাগছে যখন কাবা শরীফটাকে প্রথম নিজের চোখে দেখলাম, যে কাবা শরীফকে স্বপ্নে ধারণ করে কল্পনায় যখন নামাজ পড়তাম আর আজকে এসে তার সামনে এসে দাঁড়িয়ে আছি। হয়তোবা আমার ভিডিও যারা দেখছেন, অনেকে হয়তোবা এখানে আসছেন, তারা জানেন, আর যারা আসেননি তাদেরকে বলবো জীবনে একবার হলো আসেন, এসে দেখে যান আল্লাহর ঘরটাকে এবং অনেক ভালো লাগবে। আমি মদিনাতে গিয়েছিলাম, মদিনাতে অনেক ভালো লাগছে, মদিনা আসলে ছেড়ে আসতে ইচ্ছে হয়নি, অনেক ভালো লেগেছে মদিনা। সো এই আল্লাহর ঘরটা এখন আমার সামনে, মানে এটাই ভাবতে আমার কাছে অবাক লাগতেছে। সো ধন্যবাদ, আমি সবাই দেখতে থাকুন। আমি আমার আরও অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো আমি ধারণ করবো এবং করছি মদিনাতে এবং প্লাস এখানে করবো। তো সব কিছু মিলে একটা ভিডিও তৈরি করবো এবং নিয়মগুলো বলবো যে কীভাবে উমরা করতে হয়, কারণ এখানে মানুষের অনেক কনফিউশন থাকে, সেই নিয়মগুলো আমি বলে দেখব। খেজুর বাগানের ভিতরে একটা উট মসজিদে কুবাই দীর্ঘাত নফল নামাজ পরে আমরা আসছি একটা খেজুরের বাগানে। অর্থাৎ এটা এই যে কুবা মসজিদটা, এই যে কুবা মসজিদ, এটা সামনে দিয়ে আসলে এদিকে আসলে এখানে আছে খেজুরের বাগানটা। আমরা এখানে খেজুরের বাগানটা একটু ঘুরে দেখবো, স্বামী জীবনে কখনো খেজুরের বাগান দেখিনি। সৌদি আরবের খেজুরের বাগান আসলে দেখতে কেমন হয় প্রথমবার দেখতেছি। আমরা ভিতরে ঢুকবো একটু পরে। আমরা 45 মিনিট হেঁটে এই কুবা মসজিদে আসলাম। অর্থাৎ আমরা মদিনা মসজিদের ওখান থেকে আমরা হেঁটে আসছি, অনেক কষ্ট হয়ে গেছে, প্রায় 45 মিনিটসের উপরে লাগছে হাঁটতে। তো এটা হচ্ছে সেই কুবা মসজিদ, সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরার সমান হয়। 2 রাকাত নফল নামাজ পড়া এখানে একটা উমরার সমান। এটা হচ্ছে সেই কুবা মসজিদ। আমাদের টিমের সবাই এখানে, আমরা এই হেঁটে হেঁটে এত দূর আসলাম, অনেক কষ্ট হয়ে গেছে পাথার পায়ের মধ্যে। এখানে হেঁটে আসা নাকি সুন্নত, রাসে আসা যেত, হেঁটে আসা সুন্নত, যার জন্য আমরা হেঁটে আসলাম অনেক কষ্ট করে। 45 মিনিটস সবচেয়ে বেশি লাগে, ওর সঙ্গে খুব জোরে হেঁটে আসছি। এটা হচ্ছে সেই কুবা মসজিদ। মসজিদে 2 রাকাত নামাজ পড়লে সেটা হয় একটা উমরা হজের সময়। সো যার জন্য আসলে কষ্ট করে আসা মসজিদটা, কেউ যদি মদিনায় আসেন কেউ মিস করবেন না। সো আমরা কালকে আবার আসবো বাসে করে, আজকে ফিরে আসছি। সো আমি এখন দাঁড়িয়ে আসছি হচ্ছে সাফওয়া টাওয়ার, অর্থাৎ
কলকাতা এসে শপিং করার জন্য খুবই মানে একটা দুশ্চিন্তার মধ্যে বসলাম কোথায় যাব। তো আমি উঠছিল এই যে ক্লক টাওয়ার, এই ক্লক টাওয়ার উঠছিলাম, কিন্তু শপিং করার জন্য অনেক দূর দূর ঘুরে আসছি কিন্তু ভালো কোনো শপিং এর ব্যাপারই নেই। আজকে আমার শেষ দিন, শেষ দিনে এখানে জানতে পারলাম যে আমার পাশেই সাফার টাওয়ারটা, এবং এই টাওয়ারের মধ্যে প্রচুর পরিমাণ দোকান আছে। আপনারা যারা শপিং করতে চান এই মক্কাতে এসে এখানে আসতে পারেন, এই যে এখানে আল সাফা টাওয়ার যাওয়ার জন্য এই দিক দিয়ে আছে রাস্তা, রাস্তাতে গেলে গ্রাম শরীফের প্রথম গেটের এখানে এই গ্রাম শরীফের প্রথম গেটটা। আজকে আমার শেষ দিন, আজকে বিদায় দেওয়ার জন্য কষ্ট হচ্ছে, এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা আমার জীবনে কখনো আসেনি। আমি চলো বারবার সব যেখানে হাজিরা এসে চলায় আবার নামটা দেখাচ্ছি এখানে শপিং করার জন্য খাওয়ার। প্রচুর মানুষ এখন আমার রাত্রে 12টা বাজে এখানে। لا يا عم تعال هات لا مش عايز اهو مش عايز تبقى شكرا.